একটু দুধ খাওয়াবো। তুমি খাও, আমি তো আরো দুধ দিচ্ছি। ভাই খাওয়া হয়ে পড়ে, আগে ভিডিও শেষ করি। হোয়াটসঅ্যাপ কুক রিল বাহিনী স্বাগত সিনে আব্বার নতুন এপিসোডে। তো কাহিনী শুরু হয় হাতির ঝিলে একটি চলন্ত গাড়ি দিয়ে, যাতে করে যাচ্ছে স্বামী স্ত্রী। তারা মাঠের পাশে গাড়ি থেকে নামার সাথে সাথেই গ্রামের তরুণ নেইমার ফুটবলে কিক দেয়, আর সেই বল যে লাগে মহিলার পেটে, জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে গেলে জন্ম হয় এক ফুটফুটে মেয়ে শিশু। গ্রামের সেই নেইমার জানায় তার নাম শাওন, আর শাওন যখন সদ্য জন্ম নেওয়া শিশু থেকে আদর করে তখন বাচ্চাটা তার হাত ধরে ফেলে। এইটাই নেইমারের মনে ধরে যায়, আর সদ্য জন্ম নেওয়ার বাচ্চাটার প্রেমে পড়ে যায় নেইমার না মানে শাওন। তেরে মা নে পোলিও কে ডোজ কম দিয়ে হ্যাঁ বকচোদ, ওইটা মাত্র জন্ম নেওয়া শিশু, ওর বুঝার ক্ষমতা এখনো হয়নি, আর বালপাক না এসে প্রেমের চিন্তা নেই। এই ঘটনার ঠিক 16 বছর পরে বিথি আই মিন সিনেমার নায়িকা শর্ট ড্রেস পরে কলেজ থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাওয়ার সাথে সাথেই এলাকার লুচ্চা এক ছেলে জামা তুলে বিথির পাছা দেখে ফেলে। বিথি তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাতে থাকে। ঠিক তখনই টিকটক শাওন মানে নায়ক বিথিকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। বিথি উড়ে যেয়ে টিকটক শাওনের গাড়ির সামনের গ্লাসে উপুড় হয়ে পড়ে। কপাল ভালো, নরম জিনিস দুইটা গ্লাসের উপরে পড়ছে, মাথা লাগলেও তো গ্লাসই ফাইটে যেত, ফাও ফাও 20-30 হাজার টাকা জরিমানা খাইতো। পরে মারামারি করে বিথিকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় টিকটক শাওন। এই কথা শুনে বিথির বাপ শাওনকে তাদের বাড়িতে থাকা আর তার অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু টিকটক শাওনের যদি ঘর বাড়ি না থাকে, চাকরি না থাকে, তাহলে গাড়ি পাইল কই? লজিক কই ভাই, লজিক কই? আর হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন, আমি কেন শাওনের নাম টিকটক শাওন দিলাম? আশা করি আপনাদের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাস্তায় বিথিকে দেখে আমার বাল তোমার বাল সবার বাল ইকবালের মাল মাথার উপরে উঠে যায়। ছলে বলে কৌশলে বিথিকে বিবাহ করতে বিথির বাপকে ভাইয়ের বদলে আঙ্কেল ডাকা শুরু করে সে। বিথির বাবা বিশাল বড় গার্মেন্টস ব্যবসায়ী, কিন্তু সে সুতার বাজার থেকে সঠিক সুতা কিনতে পারছে না, তাই টিকটক শাওনকে পাঠিয়ে দেয় সঠিক সুতা কিনতে। টিকটক শাওন সুতা কিনে এনে তার মন জয় করে ফেলে, বলেই ওটা মন না অন্য কিছু, যখন তখন খুশিতে চুদিরবাই হয়ে যাচ্ছে। এ কথা শুনে বিথি কোলবালিশকে টিকটক শাওন মনে করে উপর নিচ খেলা শুরু করে। বাজারে সুতার দাম কমায় ইকবাল তার গোডাউনে থাকা সব সুতা বিক্রি করে দেয়, আর বাজারে সেই সব সুতা বিথির বাপকে কিনে নিতে বলে শাওন। পরে পত্রিকায় দেখা যায় সুতার দাম বাড়তেই আছে। পত্রিকার নাম মানবকণ্ঠ, শিরোনাম সুতার ব্যবসা চাঙ্গা হতে শুরু করেছে। আর ভিতরের খবরটা একটু পড়েন ভাই, ইতিমধ্যে একলা চলো নীতির মধ্যে অনাস্থা জানিয়ে এবার 20 দলীয় জোটে ভাঙন সৃষ্টি হচ্ছে। পত্রিকার নাম আমাদের সময়, হেডলাইন ধাপে ধাপে সুতার মূল্য বৃদ্ধি, আর ভিতরের খবর হচ্ছে প্রবাসীদের আয়ে অর্থনীতিতে প্রাণ সঞ্চয় হচ্ছে। কালের কণ্ঠ পত্রিকার হেডলাইন, আমদানি কমে যাওয়ায় সুতা মজুতকারীরা লালে লাল, আর ভিতরে রাজনৈতিক খবর। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার হেডলাইন, সুতার বাজারে আগুন, আর ভিতরে দেশের অর্থনীতির খবর। ফকিনিরা গ্রাফিক্স ডিজাইনাররে আর কয়টা টাকা বেশি দিতে, তাহলে তো পুরো পত্রিকাই সুন্দর করে এডিট করে দিতে পারত। পরে বিথির বাপের কেনা সেই সব সুতা বেশি দামে বিক্রি করে দেয় শাওন। এতে খুশিতে আবার চুদিরভাই মনে যায় বিথির বাপ। আচ্ছা যাই হোক, বিথির চুলকানি বেশি হওয়াতে রাতের বেলা শাওনের ঘরে ঢুকে একে অপরকে জড়ায় ধরে। হঠাৎ গান শুরু হয়, কিন্তু সেই গানে তেমন কোনো ঝাঁকা নাকা কিছু নাই। কিন্তু কই থেকে যেন এসব নাচানাচি দেখে ফেলে ইকবাল, তখন সে বিথির বাপকে যেয়ে গুটি করে। তাই টিকটক শাওনকে বাসা থেকে বের করে দিতে বলে বিথির বাপ। খুব অন্যায় হয়েছে। এরপরই নতুন বাড়িতে ওঠে শাওন, গ্রাম থেকে তার মাকেও নিয়ে আসে সেই বাড়িতে। তারপর বিথির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় শাওন আর তার মা। বিথির মা বলে বিথির বাপকে জানাতে হবে। এই কথা শেষ হতে দেরি, কিন্তু গান শুরু হতে দেরি নেই। নাচের নামে টাইট ফিটিং জামা পরে বিথি কিছুক্ষণ লাফালাফি করে, এরপর গান শেষ। পার্কে চুম্মা চাটি শেষে বিথি আর টিকটক শাওন হাত দেখায় এক গণককে, কিন্তু গণক বলে টিকটক শাওনের কপালে 2টা ফাটা লেখা আছে, প্রথম ফাটা বেশি দিন থাকবে না, কিন্তু দ্বিতীয় ফাটা সারা জীবন থাকবে। এই কথা শুনে টিকটক শাওনের মাথা ঘোরা শুরু হয়ে যায়, বমি বমি লাগে। না, টিকটক শাওন তো ছেলে, ভুলে বলে ফেলছি। এরপর শাওন মদ খাওয়া শুরু করে আর ড্যান্স ক্লাবে যে নাচনেওয়ালিদের সাথে ফষ্টি নষ্টি শুরু করে। এ কথা জানতে পেরে বিথির বাপ ইকবালের সাথে বিথির বিয়ে ঠিক করে, কিন্তু বিথি বলে দেয় এক পাত্রে দুজনকে মুখ দিতে দিবে না। ব্রেন ক্যান্সারে আক্রান্ত এক মেয়েকে বিয়ে করতে চায় টিকটক শাওন, যাতে সে তাড়াতাড়ি মারা যায় আর বিথিকে দ্বিতীয় বিয়ে করতে পারে টিকটক শাওন। গান্ডু কিসি একা তো হরে ভোসড়িকে। কিন্তু অপারেশন করার পর ডাক্তার জানায় পুরোপুরি সুস্থ হয়ে গেছে রূপমণি, তবে তাকে উত্তেজিত করা যাবে না।
বিথি হাসপাতালে এসে রুকমণির সাথে টিকটক শাওনকে দেখে ফেলে এবং তাদের বিয়ে করার পরিকল্পনার কথাও শুনে ফেলে। তাই বিথি শাওনকে প্রশ্ন করে কেন তাকে খেয়ে ছেড়ে দিল সে। এদিকে ইকবালের সাথে বিথির বিয়ের দিনও ঠিক করে ফেলে বিথির বাপ। আর বিয়ের দিন টিকটক শাওনকে মেরে ফেলতে গুন্ডা নিয়ে হামলা চালায় সবার বাল ইকবাল, মেরে অজ্ঞান করে রাস্তায় ফেলে রাখে টিকটক শাওনকে। আরে, আর ইকবাল যায় বিথিকে বিয়ে করতে। কিন্তু ভাই, এটা বাংলাদেশি সিনেমা, নায়িকার বিয়ের আগে নায়ক মরে গেলে আবার জীবিত হয়, এটা স্বাভাবিক। তাই পাছায় পাংখা লাগায় কই থেকে যেন উড়ে আসে ইকবাল সহ তার সাঙ্গ পাঙ্গদের লাথি মেরে ফেলে দেয় টিকটক শাওন। মারামারি শেষে টিকটক শাওন বলে তার বুকের ভেতর প্রেমের ধূমকেতু লুকিয়ে আছে, তাই সিনেমার নাম ধূমকেতু। আমার চ্যাটার বাল। ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দেখা হবে নতুন ভিডিওতে।